প্রয়াত হলেন রাজ্যের বরিষ্ঠ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইলা লোধ। আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিয়ে 55 ইয়ার্স আমরা একসঙ্গে কাজ করেছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, অসাধারণ ছিল, পরিশ্রম করতে পারতো, অসাধারণ পার্সোনালিটি ছিল, পরিশ্রম এত, তার একটা কোয়ালিটি ছিল, একটা মানুষ ভালোবাসা, মানুষের জন্য কিছু করা। হ্যাঁ, এটা একটা অসাধারণ কোয়ালিটি ছিল তার। তো তার ডাক্তার হিসেবে তো অসাধারণ, ডাক্তার হিসেবে খুব ভালো ছিল সব দিক দিয়ে, এটা মানুষ হিসেবে ভালো ছিল, মানুষ হিসেবে, ডাক্তার হিসেবে, কতজনের যে উপকার করেছে বিভিন্ন ভাবে তো বলা যায় না। ডাক্তারবাবু, কোন স্মৃতি এই মুহূর্তে আপনার মনে পড়ছে? হ্যাঁ, কোন স্মৃতি মনে পড়ছে ডাক্তারবাবু এই মুহূর্তে আপনার? হ্যাঁ, কত স্মৃতি বলছি, ওনার লাইফটা খুব স্ট্রাগলিং লাইফ, স্ট্রাগলিং লাইফ। উনি অল্প বয়সে মা হারান, তখন তখন বোধ হয় 5-7 বছর বয়স, মা হারান, কয় বাড়ি মা হারান। আর মার সৎমা উনি, উনিও খুব ভালো, উনি যথেষ্ট করেছেন বলেই। হ্যাঁ, ও ডাক্তার হতে পেরেছেন, না তো তখনকার সময় ডাক্তার হওয়া সম্ভব ছিল না মেয়ের পক্ষে। হিসেব করে উনি ডাক্তার হলেন, তারপরে গাইনেকোলজিস্ট হলেন চণ্ডীগড়, চণ্ডীগড়ে যে ভেরি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট, খুব ভালো রেজাল্ট করলেন, তারপর তো এই লাইনে চলে গেলেন। অল্প বয়সে মা হারিয়েছেন। হ্যাঁ, এরপরে উনি তো বিটি করলেন, যা হয় আমাদের দাম্পত্য জীবনটা যে খুব সুখের ছিল তা নয়, যাই হোক। হ্যাঁ, তারপর ওনার দুই ছেলে, মানে কত দুঃখের ঘটনা, তো ও তো একা হয়ে গেল, ও তো একা হয়ে গেল। একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, তখন একটা মেয়েকে অ্যাডপ্ট করেছিল, আধার কার্ড অনেকটা মেয়ের বড় করে দিলাম, মানুষ করে দিলাম। হ্যাঁ, এই আমার মোটো যাই হোক, এই অবস্থায় আর কি। বর্ষের সময় খুব কষ্ট হচ্ছে, কিডনির কিডনির প্রবলেম, কিছুদিন আগে ছেলে এসে নিয়ে যায় আর কি। সেখানে আমরা ফোন টোন করি, কিন্তু ফোন ধরে না, ওই আর কি, ফোন ধরার মতো সামর্থ্যও নাই। মানুষের বিশ্বাস ছিল, বিশ্বাস ছিল আমাদের আর্মি মিলিটারি পরিচয়, তাদের ওয়াইফরা রেডিয়েটারকে দেখাতে চায়, টেস্ট করে ওইখানে এরা লেগেই থাকছে, লেগেই থাকছে, ওরা তো ওরা তো আমার অভাব ইয়ে করবে, এই আর কি। ডাক্তারবাবু, আপনি ওনার চিকিৎসা, মানে চিকিৎসক হিসেবে ওনার কোনো বৈশিষ্ট্য, বিশেষ কোনো বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য তো ছিলই, বৈশিষ্ট্য তো ছিলই, আমি তোমাকে কোনো মতেই টার্মিনেশন করতে দেবো না, বলছি না আমার যদি আবার আরেকটা মেয়ে হয় অশান্তি হবে, তাহলে তোমার যদি মেয়ে হয় তাহলে আমি নিয়ে যাবো, আমি
মেয়েটাকে নিয়ে এটা করবো, হ্যাঁ মানুষ করবো, করবো নির্ভর থাকবো, সেটা তোমার তুমি টাইম মেনেজ করতে কম করে দেবো। এটা হচ্ছে এরা অবস্থা আছে, মাদার অ্যাটিচিউড আর কি, মাদার অ্যাটিচিউড। ডাক্তারবাবু অনেক অনেক ধন্যবাদ হেডলাইন্স ত্রিপুরার সাথে কথা বলার জন্য। ডাক্তার ইলালুদের মৃত্যু আমাদের কাছে বিশাল আঘাত, এবং রাজ্যের চিকিৎসা পরিমণ্ডলে উনি একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। আজকে প্রায় 80 বছর বয়সে উনি প্রয়াত হয়েছেন, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, এবং সারা রাজ্যের চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সত্যি ব্যতীত। কারণ অনেকে আজকে অনেকেই যারা বড় হয়েছেন, অনেকেই অনেকের জন্ম হয়তো ওনার হাতে হয়েছে, তাই বিভিন্ন জন বিভিন্ন ভাবে ওনাকে নিঃসন্দেহে আজকে স্মরণ করবে, এবং রাজ্যের মানুষ ওনাকে অনেকদিন নিঃসন্দেহে মনে রাখবেন। আমি ছোট্ট একটা গল্প বলবো, কিছুদিন আগে কয়েক বছর আগে ওনার যখন হার্টের সমস্যা হয়, ওনার বুকে ব্যথা হয়, কিন্তু উনি প্ল্যান করা হয় ওনাকে ওনার ডাক্তার কার্ডিওলজিস্ট বলেন আগরতলাতে একটা প্রাইভেট হাসপাতালে গিয়ে এনজিওগ্রাফি করার জন্য, কিন্তু উনি এনজিওগ্রাফি করার করতে যাওয়ার আগেও উনি কিন্তু আগে ওনার নিজের কাজগুলি শেষ করেছেন। ওনার নার্সিং হোমে যে কাজগুলি ছিল, যে পেশেন্ট গুলি দেখাচ্ছিল, সেগুলি শেষ করে তারপরে কিন্তু ওনার এনজিওপ্লাস্টি করতে গেছেন। কারণ উনি জানেন যে উনি কখন ফিরে আসবেন উনি জানেন না, তাই রোগীদের প্রতি ওনার দায়িত্ব উনি পালন করে গেছেন। সেভাবেই উনি সারা জীবন দায়িত্ব পালন করেছেন, এবং যখনই যে জায়গায় উনি ছিলেন, সে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হোক বা হেপাটাইটিস ফাউন্ডেশনের প্যাট্রন হোক অথবা রাজ্যের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস হোক বা একজন বরিষ্ঠ স্ত্রীরোগ বিশেষজ্ঞ হোক, সেই জায়গাতে কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্ব উনি পুরোপুরি পালন করে গেছেন। তাই ওনার কাছ থেকে আমাদের অনেকটাই শিক্ষণীয় ব্যাপার রয়েছে। আরেকটা ছোট্ট ব্যাপার রয়েছে, গতকালকেই কাদম্বিনী চট্টোপাধ্যায়, উনি ছিলেন এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক, ওনার জন্মদিন গেছে। আর আজকে আমাদের রাজ্যের অন্যতম মহিলা চিকিৎসক ডক্টর ইলালুদকে আমরা হারিয়েছি, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার। আশা করি ওনার আত্মার চিরশান্তি হবে, সেটাই আমার বক্তব্য আজকে। ডাক্তারবাবু কোন স্মৃতি আপনার এই মুহূর্তে মনে পড়ছে? আমার মনে পড়ছে একবার আমরা সেই 1994-95 হবে, তখন উনি IMA-র প্রেসিডেন্ট, আমরা 3 দিনের একটা হেলথ ক্যাম্পের জন্য আগরতলাকে রওনা হই। সেখান থেকে আমরা আম্বাসাতে হেলথ ক্যাম্প করি, তারপর ধর্মনগরের দুটো জায়গাতে আমরা 2 দিনের পরপর 2 দিন ওখানে হেলথ ক্যাম্প করি। 2 দিন হেলথ ক্যাম্প করে আমরা ফিরে আসছিলাম, তখন অনেকে এর পর দিন আমার এখনো মনে আছে জামাই ষষ্ঠী ছিল, তাই সবাই বলছিল না আজকে ফিরে যাই, কিন্তু অনেকে আবার বলছিল না রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, তখন তো সমস্যা ছিল রাজ্যের রাস্তাঘাটে, তখন কিন্তু অনেকেই বাধা দিচ্ছিল, কিন্তু তবুও সবাই বললো না যেহেতু পরদিন জামাই ষষ্ঠী ফিরে আসতে হবে। তখন আমরা আম্বাসা ক্রস করে কিছু দূর আসার পরে আমরা উগ্রপন্থীদের হাতে পড়ি, এবং পুরো রাস্তা ব্লক করে তখন আমাদের আটকায়। এর আগের গাড়িতে একটা ছোট্ট গাড়িতে বিলাদি ছিলেন, উনি বেরিয়ে যান, কিন্তু উনি সঙ্গে সঙ্গে যখন খবর পান, বসেও মোবাইল ছিল না, কিন্তু উনি জানতে পারেন, উনি সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানাতে খবর দিয়ে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করেন। এবং এর আগেও যে 3 দিন ওনার সঙ্গে আমরা এই যে ক্যাম্পে কাটিয়েছিলাম, সেখানে একদিকে যখন উনি ছিলেন একজন নেত্রীর মতো কাজ করে গেছেন 3 দিন ব্যাপী এই স্বাস্থ্য শিবিরে, তেমনি আবার মায়ের মতো উনি সবাইকে সস্নেহে, বোনের মতো সস্নেহে উনি সবার দিকে দেন, দেখা করে খেয়াল রেখেছেন। এটা একটা অবিস্মরণীয় বিষয় আমার কাছে, যে এত বছর আগে তখন রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আমি অত্যন্ত নতুন, মাত্র 5-6 বছর হয়েছিল আমার চাকরি, তখন ইলাদিকে এভাবে পেয়েছিলাম, তারপরে তো বিভিন্ন সময় বিভিন্ন রূপে পেয়েছি বিভিন্ন জায়গায়, তাই সত্যি আজকে ইলাদিকে হারিয়ে মন খুবই খারাপ, খুবই খারাপ লাগছে। এটা আমাদের তো খুবই খারাপ লাগছে, উনি আমাদের গার্জিয়ানই ছিলেন, দীর্ঘদিন ওনার সাথে কাজ করেছে, একজন রাজ্যে যদি প্রখ্যাত গাইনোকোলজিস্ট পুরুষ অনেকেই ছিলেন, কিন্তু স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে একজন মহিলা চিকিৎসক কিন্তু সেটা ছিলেন, এবং দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে উনি যেমন নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তেমনি আবার প্রশাসনিক দিক দিয়ে উনি হেলথ সার্ভিসের ডাইরেক্টরও হয়েছিলেন।
ওনার তো অনেক স্মৃতি মনে পড়ে। আমরা একসাথে কাজ করেছি ডিপার্টমেন্টে, ওনাকে দেখেছি প্রশাসনে কাজে দেখেছি, সব ব্যাপারে একটা উৎসাহ ছিল এবং উনি খুব দৃঢ়চেতা ছিলেন, ইচ্ছা শক্তি তার খুব ছিল, যেটা করবেন মোটামুটি মানসিকতা তার ছিল সেটা করতেন। তো সেই দিক দিয়ে তো আমাদের একটা লসই হলো। আমি তো বিভিন্ন সমস্যা অনেক সময় বলেছি, যেমন দুটো ঘটনা আমি বলতে পারি যে উদয়পুরে যখন আমি চাকরি করতাম তখন উনি ভিজিটে গেছিলেন। আচ্ছা। তো সেই সময় দেখলাম যে আমাদের যে ডক্টরদের যে রেস্ট রুম বা ডিউটি রুম যেটা ছিল সেটার খাট বা ওইখানে একটা আয়না থাকা, বিছানার চাদর, ম্যাট্রেস এগুলো ঠিকঠাক ছিল না। আমি যখন ওনাকে বললাম উনি সাথে সাথে বললেন যে আমি মানে এগুলো সব বন্দোবস্ত করে দেবো, তারপরে ওটা করে দিয়েছিলেন। আগরতলাতে যখন আমরা ওই পুরনো বিল্ডিংটা যখন ছিল যখন ডিউটি করতাম এখানেও ডক্টর রুমের সবগুলো ঠিকঠাক ছিল না, ওনাকে বলার সাথে সাথে মশারি বেডশিট ফিট সব নতুন নতুন করে এইভাবে ছিলেন। যারা ওর সাথে কাজ করেছে বা উনি দেখতেন আর কি, উনি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নোংরামি পছন্দ করতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই ভাবটা ছিল, ফলে খুব ফটাফট সিদ্ধান্ত নিতে পারতেন। আর একটা জিনিস এখানে আমি বলতে পারি, সিজারে তো আপনারা সবাই জানেন অনেক দিন আর আমরা প্রথম দিকে সিজারে মানে থ্রি লেয়ার আমরা করতাম আর কি, তিনটা লেয়ারে মাংসটাকে তিনটা লেয়ারে সবাই, পরবর্তী সময় একটা মডিফিকেশন আসলো যেটাই বলে সিঙ্গল লেয়ার সিজারিয়ান সেকশন, মানে একটা লেয়ারেই সেলাই করে দেওয়া। তো প্রথম প্রথম আমরা যারা সবাই ছিলাম আমরা তো অনেকটা জুনিয়র তখন অত সাহস কেউ পায়নি, কিন্তু ডক্টর ইলালুদি কিন্তু ত্রিপুরাতে প্রথম এই সিঙ্গল লেয়ার শুরু করলেন। এখন তো প্রায় সবাই সেই সিঙ্গল লেয়ারে সিজার করে, বাইরে সব জায়গায় হয় কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু উনি এটা শুরু করেছিলেন। এই যে ওনার একটা সাহস একটা নতুন কিছু করার এই জিনিসটা ছিল, এটা প্রথম প্রদর্শক ছিলেন উনি এই ব্যাপারটা। আমার পরিচয় আমার স্কুল জীবন থেকে ইলাদির হাজবেন্ড নতুন বাজারে সেই যতন বাড়িতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, ইলাদির এখানে মাঝে মাঝে যেতেন, আমিও যেতাম সেখানে পরিচয়, আমি তখন স্কুলে, সেই থেকে পরিচয় শেষ অব্দি। ইলাদি আমি কি বলবো একটা ফুল কমপ্লিট লাইফ লিড করে গেছেন, শি হ্যাজ লেড এ কমপ্লিট লাইফ। একজন লেডি ডাক্তার, মানে তিনি লেডি ডাক্তার বলে আলাদা কিছু ছিলেন না, শি ওয়াজ এ গুড ডক্টর, ডক্টর ওদের লেডি ব্যাপারটা ছিল না, শি ওয়াজ এ ভেরি স্ট্রং ওমেন, প্রচন্ড মানে স্ট্রং ছিলেন মেন্টালি। আর একটা কথা বলবো যেটা অনেকেই জানে না, এই সিজেরিয়ান সেকশনের একটা নতুন সিস্টেম তিনি চালু করেছিলেন সিঙ্গেল লেয়ার স্টিচিং বলে, এটা খুব ওয়েল অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল থ্রু আউট। আর ডাইরেক্টর হিসাবে আমার মনে আছে শি ওয়াজ ভেরি হেল্পফুল, ডাক্তারদের প্রতি অত্যন্ত ইয়ে ছিলেন, এবং আইজিএম এ যতদিন ছিলেন শি ওয়াজ সুপারিনটেন্ডেন্ট অলসো গাইনেকোলজিস্ট সুপারিনটেন্ডেন্ট, খুব স্ট্রংলি কাজ করতেন। আর একটা ঘটনা বলি, হ্যাঁ ডাক্তারবাবু, ইলাদি রিটায়ারমেন্টের পরেও একবার আমার মনে আছে বামফ্রন্ট সরকারের সময়ে ডক্টর্স ডেতে সমস্ত নেতারা এসে ডাক্তারদের ক্রিটিসাইজ করতেন, এটা একটা তখনকার দিনে অভ্যাস ছিল। তখন আমি আলাপ করেছিলাম সবার সঙ্গে যে উই মাস্ট সেন্ড এ প্রোটেস্ট লেটার, অ্যাটলিস্ট ডাক্তারদের ক্রিটিসাইজ করার অধিকার মুখ্যমন্ত্রীর বা অন্যান্য মন্ত্রীদের আছে, কিন্তু একটা বাচ্চার জন্মদিনে তাকে অপমান করতে নেই। এই জন্য আমরা একটা চিঠি লিখবো ভেবেছিলাম চিফ মিনিস্টারের কাছে যে অ্যাটলিস্ট অন দ্যাট ডে ডক্টর্স ডে তে আপনারা পাবলিকলি ডাক্তারদের ক্রিটিসাইজ করবেন না, বাকি 364 দিন করুন, আমাদের কোনো আপত্তি নেই। সেই চিঠি নিয়ে গেলাম, অনেকেই সই করতে ভয় পাচ্ছিলেন, ইলাদি ভয় পাননি, বলেছিলেন না রে অশোক ডাক্তারদের ব্যাপারে আমি এটা ইয়ে ডাক্তারদের ইনসাল্ট করবে কেন, অ্যাটলিস্ট অন ডক্টর্স ডে ইলাদি সই করেছিলেন। এটা আমার মনে আছে, কারণ তখন ওই সিচুয়েশনে আপনারা জানেন তখন এইভাবে সিএম কে একটা চিঠি লেখা একটা ভয়ঙ্কর ইস্যু ছিল, কিন্তু ইলাদি খুব স্ট্রংলি বলেছিলেন না এটাতে অন্যায় কিছু নেই, ডাক্তারদের ডক্টর্স ডে তে ডাক্তার
হোল লাইফ দ্যাট ইজ দ্য স্যাটিসফ্যাকশন একজন মানুষ হিসেবে একজন মা হিসেবে একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে গাইনোকোলজিস্ট হিসেবে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এন্ড অ্যাবভ অল একটা এক্সেম্পলারি ডাক্তার হিসেবে ইলাদি ইজ এন এক্সাম্পল টু বি ফলোড আমরা মিস করব ঠিকই কিন্তু তবুও আমি বলি ইলাদি হ্যাজ লিভড এ ফুল লাইফ লাইফ এরকমই হাতে লাগে কিং সাইজ লাইফ ইলাদির আমি অ্যাপ্রিসিয়েট করি এরকম লাইফকে ছোট ছোট স্মৃতি যেগুলি তো আছেই যেমন ওই আইজিএম এ যখন যেতাম ইলাদি যখন আমার মনে আছে রাউন্ডে যেতেন দেখলে মনে হতো ইট ইজ এ গ্র্যান্ড রাউন্ড এই যে গ্র্যান্ড রাউন্ড ব্যাপারটা ঠিক বোঝা যায় না গ্র্যান্ড রাউন্ড রতীন দত্তের ছিল রতীন দত্ত যখন যেতেন ইট ইজ টু বি এ গ্র্যান্ড রাউন্ড সবাই ফলো করতো স্যার কি করছেন ম্যাডাম কি করছেন দ্যাট ইজ দ্য টাইপ অফ ক্যারেক্টার শি ওয়াজ ওই রকম ক্যারেক্টার ছিলেন ভেরি স্ট্রং পার্সোনালিটি এবং যেটা প্রয়োজন ছিল তখন খুব স্ট্রং পার্সোনালিটি এটাই মনে আছে ইলাদি বললে আমার মনে হয় একটা স্ট্রং পার্সোনালিটি ইলাদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটাই বেশি ছিল ডাক্তারি ছাড়াও আমাদের ফ্যামিলি রিলেশনের মতোই ছিল অনেকদিন দেখা হয় না ঠিকই করোনার পরে তো কারোর সঙ্গেই দেখা হয়নি আজকে শুনলাম মনটা খারাপ লাগছে মনে পড়ছে সেই ছোটবেলার কথা যখন স্কুলে পড়তাম ইলাদির কোয়ার্টারে যেতাম সেই নতুন বাড়িতে প্রথমেই আমি ম্যাডামের আত্মার শান্তি কামনা করি এটা একটা যুগের সমাপ্তি বলে মনে হয় আমরা অনেক ছোট ম্যাডামদের কাছ থেকে অনেক ছোট কিন্তু আমরা ছোটবেলা থেকেই তাদের কথা শুনে এসেছি এবং উনি জীবনে অনেক যুদ্ধ করে বড় হয়েছেন খোয়াই থেকে এসেছিলেন এবং আমাদের ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসে ছিলেন তিনি আমাদের একজন বিশিষ্ট চিকিৎসকই শুধু ছিলেন না উনি একজন অভিভাবক ছিলেন এবং আজকের এই দিনে আমরা এটা একটা বেদনাবিধুর দিন আমাদের জন্য উনি আজকে বিকালে মারা গেছেন কলকাতায় কিন্তু আমি বলবো যে আমরা খুব একটা ওনাকে সরাসরি পাইনি কিন্তু আমি দু একটা সময় ওনাকে যখন পেয়েছি ওনাকে ভালো লেগেছে মনে হয়েছে অভিভাবক এবং একটা একটা অনুভূতির কথা আমি আপনার সঙ্গে দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই ভাগ করে নিতে চাই আজকের এই দিনে যে আমার মনে আছে আমি 2005 গাইনিকোলজি ডিপার্টমেন্টে কাজ করতাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটালে তখন আইজিএম এর এক রাত্রে কাজ করার সময় 10টার দিকে 2005 এর কথা বলছি 10টার দিকে উনি একজন আহত রোগীকে নিয়ে এসেছিলেন ওর এক্সিডেন্ট হয়েছিল তো আমি খুবই ছোট তখন জাস্ট ইন্টার্নশিপ শেষ করে এসে হাউস জবে জয়েন করেছিলাম ক্যাজুয়ালিটিতে ডিউটি চলছিল তো ওনার সঙ্গে স্টাফরা এসে আমাকে বলেছে যে ম্যাডাম এসছে আমাদের আইজিএম এর উনি তখন এমএস ও ছিলেন এর আগে তো এমএস ম্যাডাম এসে উনি ইলালুদ ম্যাডাম তো আমি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ম্যাডামকে আমিও শশব্যস্ত হয়ে গেছি যে মানে উনি একজন বিখ্যাত ব্যক্তি একজন ডাক্তার হিসেবে অনেক বড় ডাক্তার আমি ওনাকে কোথায় বসাই ওনাকে বসিয়েছি এক জায়গায় বসে বলেছি ম্যাডাম আমি তো নতুন আমি দেখছি কি করা যায় তারপর আমি দেখলাম যে ম্যাডাম আমার উপরে কোনো হম্বিতম্বি বা উনি যে অনেক বড় বা উনি যে একজন বিশিষ্ট ব্যক্তি এই ধরনের কোনো কিছু না উনি ওনার মতো বসেছেন বসে বলেছেন ইউ টেক ইউর টাইম অ্যান্ড ডু ইউর ডিউটি নো প্রবলেম তো আমি ওনার পেশেন্টকে যা যা পারি আমরা করেছি ওনার জন্য এবং উনি যাওয়ার সময় আমাকে হেসে থ্যাংক ইউ দিয়ে গেছেন এটা আমার জীবনে একটা অনেক বড় পাথেয় আজকের এই দিনে আমরা সবাই অনেক দুঃখিত এবং আমরা বিষণ্ণ কিন্তু আমার মনে হয় ওনার দেখানো পথে আমরা এগিয়ে যাব এবং একজন ডাক্তার হিসেবে একজন মানুষ হিসেবে উনি সফল ছিলেন উনি ওনার কর্মজীবনের যা ছাপ রেখে গেছেন ত্রিপুরার মানুষের জন্য ত্রিপুরার ডাক্তারদের জন্য এটা অবশ্যই একটা বড় দেখানো পথ এবং আমরা ওনাকে স্মরণ করছি আজকে আমাদের